পাখিটা দেখ কি সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে সব। দেখ নমস্কার, কেমন আছো সবাই? সিম্পল ঝুমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে যাব একটু মেলার দিকে, তার জন্য কিন্তু রেডি হয়ে গেছি। তোমাদের বলেছিলাম যে যাব, আমি যাব মানে যেতে ইচ্ছে করছে না, সেরকম একটা ভালো নেই। সৌভিকের শরীরটায় 4-5 দিন ধরে খুব খারাপ, জ্বর তো দেখানো হয়েছে, ওষুধও খেয়েছে, তো এখন একটু ঠিক আছে। আর এই জ্বরটা এমন জ্বর কি বলবো তোমাদের, জ্বরটা আসছে, তারপর কাশি, তারপর এতটা দুর্বল করে দিচ্ছে। আমারও হয়েছিল, ওর বাবারও হয়েছিল, তো শেষে ওর হয়েছে, তো ওর জিদেই আজ যাওয়া। আমি বলছিলাম এখন যেতে হয়নি, পরিশ্রম করলে আরও জ্বরটা হয়তো ঘুরে আসতে পারে, তো ভয় করছে, ও জিদ করছে বলে যাচ্ছে। তো ওর বাবা বললো যাও একটু ঘুরে আসো, তো এই কাছেই তো, তো তার জন্য অসুবিধা সেরকম কিছু নেই। তো দেখো আমি কিন্তু শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, তো তারপর যাচ্ছি। আর মেলাতে অনেক আমারও একটু যাওয়ার ছিল, আমার তো যাওয়াই হয়নি, আর অনেক কিছু বসেওছে। তোমাদের কী বলবো, 4-6 টাকার থেকে জিনিস এখন, 4-6 টাকার জিনিস মানে ভাবা যায়, 4-6 টাকার জিনিস রয়েছে কিছু মেলাতে। তো চলো সে কিছু বাজার টাজার করবো, সেগুলোই যাচ্ছি। আমারও যাওয়ার ছিল, আর সৌভিক আর জিত দুটোই হয়ে যাবে, তো চলো আগে চলে এসেছি মেলাতে। তো অর্গেস্টার হচ্ছে, এটা দুর্গাপুর থেকে মনে হয় এসছে, কোনখান থেকে এসছে আমি জানি না, মনে হচ্ছে দুর্গাপুর। এই যে দেখো নাচ হচ্ছে, একটু দাঁড়িয়ে এটাই দেখলাম, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি গানটা এর সাথে দিতে পারিনি, কারণ তোমরা তো জানো গানটা দেওয়ার আমাদের কোনো আইন নেই, কপিরাইট পড়ে যাবে, তো সেটার ভয়ে গানটা দিতে পারলাম না। বন্ধুরা কিছু মনে করো না, তো এরকম একটু নাচটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তো তোমাদের সেটাই দেখালাম। কত লোক দেখতে পাচ্ছ, পুরো এত লোক ভরে গিয়েছে, বেরোবার জায়গা নেই আপনি। এখান দিয়ে এবার চলে যাব সোজা মেলার দিকে, তো চলো। দেখো ঢুকে পড়েছি মেলাতে, যাচ্ছি সবাই মিলে একসাথে। আর মেলা যাওয়া মানে কিন্তু একা একা না, আর মেলা যাওয়া মানে কিন্তু মুখরোচক বেশ খাবার খাওয়ার একটা যে তোমাদের কী বলবো আনন্দ, সেটা কিন্তু কোথায় পাওয়া যায় না। প্রথমে ঢুকতে ঢুকতে বাঁদিকে রয়েছে মিষ্টান্ন ভাণ্ডার, তারপর রেস্টুরেন্ট, তো এদিকে একটু আগে দোকান হলো, একটু ঘুরে নিই কোনখানে কোন জিনিসটা রয়েছে সেটা একটু দেখে নিই, তারপর যাব আগে খাবার। তো মেলা মানেই কিন্তু ভালো ভালো খাওয়া দাওয়া, মেলা ঘোরা মানেই কিন্তু খাওয়া দাওয়া ঘোরা কেনাকাটা, বাস আর কিন্তু কিছু না। তো আগে একবার দেখে নিচ্ছি, কারণ এত জিনিস বাজার করে সেগুলো নিয়ে কিন্তু খেতে বসা যাবে না। তো এটা দেখে একবার দাম টামগুলো একটু জিজ্ঞাসা করে নিচ্ছি, তো তারপর চলে যাব রেস্টুরেন্টের দিকে। জিনিসগুলো খুব সুন্দর এসছে দেখছিলাম, খুব ভালো লাগছে, মনে হচ্ছিলো সবগুলোই নিয়ে নিই। আর মেলা মানে একটা খুব আনন্দ, তোমাদের কি বলবো, গ্রাম্য মেলাটা একটু বেশি। দেখো পুরোটা আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, যে দেখলো দোকানের পিছন দিকটা, আর অনেক চড়ক এসেছে, আর ওটা কি ঝাপানোরটাকে কি বলে, জাম্পিং কি আমি কি জানি না নামটা, তো ওটা তো সৌভিক চেপে বলছিলো চাপবো, বলছে মা আমাকে চাপিয়ে দাও, তো আমি দিইনি, ওর একেই তো এমনিতেই জ্বর, তারপর আবার যদি চাপিয়ে দিই তো একদম হয়ে যাবে। তাহলে এই যে দেখো সবাই মিলে কিন্তু ঢুকে পড়েছি রেস্টুরেন্টে, মানিক রেস্টুরেন্ট। এই যে দেখো সব একদম অধীর আগ্রহে বসে রয়েছে, কখন আসবে খাবার, অর্ডার দেওয়া হয়ে গেছে, এবার কখন এসে টেবিলে খাবারটা পড়ে, সবাই অপেক্ষা করে বসে রয়েছে। তো কীভাবে সময়টা কাটবে, সব একটু সেলফি তুলছে, একটু ভিডিও করা হচ্ছে, একটু বসে গল্প হচ্ছে, তো এরকম করে টাইমটা পার করছি। আর এত গন্ধ উঠেছে সেটা আর কিন্তু থাকা যাচ্ছে না, সবার জিভে জল এসে যাচ্ছে, খুব ভালো লাগছে, মনে হচ্ছে কখন টেবিলে এসে খাবারটা পড়বে, ঝোপাঝোপ খেয়ে নেবো খাবারটা।
আজকের মেনুতে এখানে অনেক কিছু রয়েছে, যে দেখো তোমাদের বোর্ডগুলো টাঙানো রয়েছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। আর ছেলেগুলো এমন করছে এখন অবধি, যতক্ষণ না টেবিলে খাবার এসে পৌঁছাচ্ছে ততক্ষণ ছেলেগুলো এরকম জানাবে। তো ছেলেগুলো একটু চুপ দিয়ে এই যে পুচকেটা কিন্তু আমাদের খুব ভালো বসে রয়েছে। আচ্ছা দেখো এখানে সব দেওয়া হচ্ছে। তো আজকে এখানে কি বানানো হচ্ছে, এটা মনে হয় চাউমিন রেডি করা হচ্ছে, অনেকের অর্ডার রয়েছে। মেলা মানেই তো এরকম, এগুলো মনে হয় চিকেন পকোড়া, চাউমিন, এটা কি রয়েছে এখানে, পাবড়ির চাট মনে হয়। এই যে রোল বানানো হচ্ছে, এদিকে মোগলাই বানানো হচ্ছে। আমাদের অর্ডার দিয়েছি মোগলাই, এগ মোগলাই, তো খুব ভালো লাগে আমার, মোগলাই ফেভারেট, খুব ভালো লাগে। তো আগে মোগলাইটা নিচ্ছি, তারপর যে যার খাবে চাউমিন টাউমিন অর্ডার করবে। তো প্রথমে পাতে রয়েছে মোগলাই, আমার তো খুব ভালো লাগে, খুব সত্যি খুব ভালো লাগে আমার খেতে। তো এগুলো কিন্তু কোনো গোটা গোটা খাওয়া যাবে না, এত বড়। তো সৌভিক আমি সবাই সব মা ছেলে মিলে একটা করে একটা একটা প্লেট নিয়েছে, এটা দেখো। আর এই যে সৌভিক আমাদের চামচ নিয়ে বসে পড়েছে, এটা ছেড়াই যায়নি। তো দেখো মোগলাইটা এতটাই চিমর হয়ে গেছে, চিমরে হয় এগুলো, এরকমই হয়। তো ও ছিটতে পারছে না। আর তো আমরা সবাই কি করেছি, চামচগুলো সব সাইডে রেখে দিয়েছি। কারণ কেন বলো তো, আমরা হচ্ছি খাঁটি স্বচ্ছ বাঙালি, বাঙালিদের চামচ দরকার হয় না, বাঙালিদের হাতেই যথেষ্ট। আর আমার তো চামচ দিয়ে পেটেই ভরে না, আমার হাত দিয়ে না খেলে পোষায় না, যাই বলো বন্ধুরা। এই যে সবার কাছে চামচ কিন্তু সাইডে রয়েছে, এগুলো চামচ দিয়ে খাওয়া যায় না। তো খাওয়া আমাদের প্রায় কমপ্লিট। এই যে বাচ্চাগুলো নিয়েছে চাউমিন, সৌভিক বললো নেবো না মা। আর এই যে দেখো খেয়ে দিয়ে ঝাল লেগে গেছে, চলো কিছু কিছু কেনাকাটা করে নিই। এত সুন্দর জিনিসগুলো এসেছে কি বলবো তোমাদের, খুব ভালো লাগছে। এই যে কাপগুলো দেখো খুব সুন্দর। আর বাচ্চাদের তো বেশি ফুর্তি, কারণ কি বলবো এদের আরও বেশি আনন্দ। আমিও দেখছিলাম একটা বেলনা, কিন্তু বেলনাগুলো ঠিক একটা মনের মতো হলো না, বাকি অন্য একটা জিনিস নিয়েছি বেলনাটা বাদ দিয়ে। সব যে যার মতো সেলফি, কেউ ফটো, একটু মেলাটা ফাঁকা ফাঁকা রয়েছে। কেন বলো তো, ওই যে ওখানে দেখলে নাচ হচ্ছে, অর্কেস্ট্রা হচ্ছে, তা ওখানে একটু ভিড়টা বেশি রয়েছে, ওখানটা ভাঙলেই এখানটা এসে আরও ভর্তি হয়ে যাবে। তো ফাঁকাতে ভালো, আমরা একটু বাজার দোকানটা করে নিই, না হলে বড্ড ঠেলাঠেলি হয়। প্রথম দিন যেদিন এসেছিলাম খুব ঠেলাঠেলি হচ্ছিলো, তো তার জন্য সেদিন কিছু কেনাকাটা করতেও পারিনি, ভিডিও করতে পারিনি। তো আজ ভালো, চলো বেশ ফাঁকা ফাঁকা রয়েছে, ভালোভাবে বাজারটা করা হবে। আর চার টাকা, ছ টাকা, 20 টাকা, 10 টাকা, কত মানে হরেক মাল বসেছে, এত সুন্দর। এই যে দেখো এখানে রয়েছে মনে হয় সব 20 টাকা, 40 টাকা, কোনোখানে 20 টাকা। তো 4 টাকার জিনিস পাওয়া যায় মানে ভাবতে পারবে না, এত সুন্দর। দেখো পুরোটা তোমাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। তো অনেক কিছু বাজার করলাম, অনেক কিছু কিনেছি, তো সেগুলো আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা। সেটা তোমাদের অন্য একদিন শেয়ার করবো, কী কী বাজার করলাম, কী কী নিয়েছি। সংসারে অনেক কিছু জিনিস দরকার, তো সেগুলোই নিলাম। আর এই সৌভিক চেঁচাচ্ছিলো আইসক্রিম খাবো, তো ওকে তো একদম বকে আমি চুপ করালাম, একে তো জ্বর, তারপর আবার যদি আইসক্রিম খাই। চলো তাহলে ভিডিওটা আমি এখানটা একটু তোমাদের দেখিয়ে ভিডিওটা শেষ করব, কারণ ভিডিওটা প্রায় শেষের মুখে। এই যে লাস্টে তোমাদের একটু মিষ্টান্ন ভাণ্ডারটা, আর এদিকে রয়েছে তোমাদের কি বলবো এই পাঁশকুড়ার চপ, সরি ভুলেই যাচ্ছি। দেখো তো এখানে মিষ্টান্ন ভাণ্ডার, আর বাঁ দিকে রয়েছে তোমার পাঁশকুড়ার চপ। তো পাঁশকুড়ার চপ রয়েছে, মোচার চপ, চিংড়ির চপ, অনেক কিছু চপ রয়েছে, খেয়েছি দুদিন আমরা, খেলাম ভালো লাগলো। তো এখানে দাঁড়িয়ে আরেকবার ঘুরে পুরোটা দেখে নিচ্ছি সবাই, আর শীত শীত করছে, তো চলো সবাই বাড়ি যাচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি।